হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সুরজিৎ পার্বতী ব্লগের নিউ একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ একটু হালকা ফুলকা রেডি হয়েছি। হ্যাঁ, আর কেন হয়েছি, চলো যেতে যেতে সব কিছু তোমাদেরকে আমি বলছি। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম। যাই হোক, আর প্রথমেই তোমরা টাইটেল থাম্বনেল থেকে হয়তো বুঝতেই পেরেছ। হ্যাঁ, আর একদিন এর উপরে আমার ভাইয়ের আর বোনের বার্থডে, প্রথম দিন বোনের আর তারপরের দিন হচ্ছে ভাইয়ের, পড়েছে আর কি এবারে। তো যাই হোক, তো ভাবলাম চলো ওদিকে একটু সারপ্রাইজই দেওয়া যাক, বোন যেহেতু আছে এখানে তো ভাবলাম চলো দেওয়া যাক। তো ভাইকে নিয়ে তো আর যেতে পারবো না, পাশের বাড়ির একটা দাদাকে নিয়ে চলে গেছি হচ্ছে আমরা কেক কিনতে। আর আমাদের ঘর থেকে একটু দূরে কেকের দোকানটা, তো ভাবলাম যে গিয়ে যাচ্ছি যখন দুটো কেক একবারেই নিয়ে চলে আসি। আর কোথায় রাখবো কোথায় রাখবো, পাশের বাড়ি একটা কাকিমাদের ফ্রিজে আমি কেক রেখে দিয়েছিলাম আর কি ভাইয়েরটা, তো আবার কি আসবো এই ভেবে। তো যাই হোক, আর কি বলবো, মায়ের বাড়িতেই আছি আর মা এখন নেই, বাপের মায়ের বাপের বাড়ি যাবে আর কি, আমি এখন এক সপ্তাহ এখানে থাকতে হবে। তো যাই হোক, প্রচুর বকবক করছি আর এই ভিডিওটা তোমরা বেশ কিছুদিন পর দেখছো, কেন কি আমি এডিট করতে একদমই পারছিলাম না, মা যেহেতু বাড়িতে ছিল না, মায়ের বাড়িতে আমি আছি সেই জন্য। তো এই যে, আর এখানে দুটো কেক যে দেখালাম না, অরেঞ্জ একটা আর একটা, একটা অরেঞ্জ নেই, ওটা হচ্ছে আম ফ্লেভারের, মানে ম্যাঙ্গো ফ্লেভার বললো ওরা, আর একটা চকলেটের, দুটো নিয়ে নিয়েছি। আর এই যে আমি একটু, আর কেকের দোকানটা বেশ নতুন হয়েছে মনে হচ্ছে, বেশ ভালো, অনেক কিছু আছে দেখালাম। তো যাও, এই যে বাড়ি চলে এসেছি কেক টেক নিয়ে, খুবই এক্সাইটেড আমি, আর এই প্রথম সারপ্রাইজ দেবো, কোনোদিনও দিইনি আগে। তো যাও, এটা হচ্ছে সকালের ভিডিও। তো যাই হোক, এই যে বাড়ি নিয়ে যাচ্ছি, আর তো এই সকাল থেকে আর তারপরে কোনো ভিডিও করা হয়নি, একদম এটা সন্ধেবেলার ভিডিও। আর ছোটো খাটো হালকা ডেকোরেশন করেছিলাম, এই যে ভাই আছে, ভাই কিন্তু ভাইয়ের বাড়ির কথা কিছুই জানতো না, তো ওদেরকে সবাইকে ডেকে একটু আদু বেলুন সাজিয়ে এই যে বোনকে আর মাকে ডাকছি, বোন বুঝতেই পেরেছিল যে কিছু একটা হচ্ছে। তো যাই হোক, এখানে প্রচুর হাসছিলাম, বোন বুঝতেই পেরেছে কিছু একটা হচ্ছে, ও বলছে যে আর বলতে হবে না, আমি বুঝেই গেছি তোরা একটা কেক টেক কিছু একটা নিয়ে এসেছিস। আর যেহেতু, আর একটা কথা বলি বন্ধুরা, যেহেতু আমার বোনের আর ভাইয়ের বার্থডে একই মাসে আগস্টে, আমার মা কোনোদিন সেভাবে বার্থডে মানে কি ধরেনি, কারণ অনেকেই বলে নাকি একই মাসে দুটো সন্তানের বার্থ মানে জন্মদিন যদি হয় তো না ধরাই ভালো। তো প্রথম প্রথমে দিকে আমার ভাইয়ের জন্মদিন ধরা হলেও বোনের কোনোদিনই ধরা হয় না। তো বোনকে বলতে পারো এই প্রথম আমি সারপ্রাইজ দিচ্ছি, ওর ভীষণ ভীষণ খুশি হয়েছিল। আর সারপ্রাইজ পেতে কার না খুশি থাকে বলো বলো বন্ধুরা। তো যাই হোক, চলো কে তোমরা ভিডিওটা দেখো, আর কেমন লাগছে আর কি ভিডিওটা কমেন্টে বলো। আর এই এই ব্লগেই আছে ভাইয়েরও ভিডিও, আমি পরপর দুদিনের ভিডিও একই দিনে করেছি, কেন কি মায়েদের বাড়িতে থাকলে একদমই ভিডিও করা হয় না। তো যাই হোক, এখানে তোমাদেরকে একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে আয়ুষ, ও প্রত্যেক যেখানেই বার্থডেতে যাই মানে ও হচ্ছে একটু ওর কান্নাকাটি করবেই। এই যে দেখতে পাচ্ছ স্প্রেটা নিয়ে, এটার জন্যও কান্নাকাটি করছিল। তো যাই হোক, ও আর ওর মাসিমণিকে পুরো মানে কি ওটা দিয়ে স্প্রেটা দিয়ে ই করে যে আর ওর মধ্যে আর নেই, আমরা চাইছি ও দেবে না। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো, ছোটোখাটো করে ডেকোরেশন করেছি। আর এই যে রাতের বেলা রান্না হয়েছিল ইলিশ মাছ, আর আর এখানে হচ্ছে পটলের সবজি, যতটুকুনি পেরেছি এটুকুনি ভিডিও করেছি, আর কিছু করা সম্ভব হয়নি। তো বন্ধুরা গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকালে বলবো না, প্রায় দুপুর হয়ে গেছে। আর এই যে ভাইয়ের, ভাই ওখানে স্নান করে রেডি, আর বোনও এখানে এই স্নান টান হয়ে গেছে, আমারও সব কিছু কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ এই যে, আর ভাইয়ের জন্য এরকম একটা ডেকোরেশন আমি করেছি, আমরা এখানে করেছিলাম চেয়ারের মধ্যে, পরে কিন্তু তোমরা গিয়ে দেখবে ডেকোরেশনটা কিছুই নেই, আমরা অন্যভাবে প্ল্যান করেছি। তো এই যে এইভাবে ভাইয়ের কেকটা হচ্ছে ম্যাঙ্গোর ফ্লেভারে, তোমাদেরকে তো আগেও বললাম যে এটা ভাইয়ের জন্য নিয়েছে, আর ব্ল্যাকটা বোনের ছিল। আর হ্যাঁ, এই দেখো, এই ভিডিওটা করেছে আমার ছেলে আয়ুষ, ও এই ভিডিওটা করেছে, কখন করেছে আমি জানিনি, আর এটা আমি নিলাম আর তোমাদেরকে দেখালাম। এই যে ভাইয়ের অনিমেষ বেড়ার, ভাইয়ের 18 বছর পূর্ণ হলো,
তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ভাইয়ের বিছানার মধ্যে বসে খাটের মধ্যে বার্থডেটা সেলিব্রেট হয়েছে আর কি। আর মা আমাকে বলছে যে তুই তুই ওখানে গিয়ে দাঁড়া, আমি তোর ভিডিওটা করে দিচ্ছি, মানে ক্যামেরাটা ধরছি। আমি ঠিক আছে চলো তাই করো। আর এটা হচ্ছে আমার একটা ভাই কাকার ছেলে, আর ও হচ্ছে আমরা যদি মায়ের বাড়িতে আসি না, আর ও সবসময় চলে আসে, ওর ভালো লাগে আর কি। তো ও যেহেতু গেঞ্জি পরেনি, ও ভাব বলছে আমি না না আমি ওখানে বসবো না। তো ওকে একটা ওখানে টুয়ালে নিয়ে দিলাম, ও টুয়ালেটা বলছে আমি গায়ে দিয়ে বসবো। তো তোয়ালেটাকে এরকম করে গায়ে দিচ্ছিল, আমি বললাম না এখন কাঁধের মধ্যে নিয়ে বস। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে ও উঠে পড়লো, উঠে বসলো এখানে, বাবা মা আমি আর আমার ছেলে আয়ুষ, এই কজনই ছোটোখাটোভাবে পালন করলাম আর কি ভাইয়ের জন্মদিনটা, খুব ভালো লাগলো। আর এই যে দেখতে পাচ্ছ সেম জিনিস, ওই যে স্প্রে করার যে একটা কি থাকে না, ওটা ওটা আয়ুষ আবার নিয়েছে। আর ও কি করেছে জানো, ও দেখো স্প্রেটা আমাদের দিকে দিচ্ছে, বলছি বাবু মামাকে দাও মামার বার্থডে। না ও সেটা করছে না, ও মামাকে বলছে না আমি মামাকে দেবো না আর কি, এরকম কিছু একটা বলছে। তো যাই হোক চলো ভিডিওটা দেখো। আমার ছেলে আয়ুষকে খাওয়াতে গিয়ে ও হচ্ছে মামার হাতে কামড়েই দিল। আর যেহেতু মা ভিডিওটা করেছে হয়তো অতটা ভালো করে দেখাতে পারেনি, তো যাই হোক তবু ভালো। আর এখানে ও এত স্প্রে করেছিল, মেঝেটা পুরো ফেনা হয়ে গেছে, আমি একটু পোছা লাগিয়ে নিলাম। আর এবার হচ্ছে ও যতক্ষণ কেকটা থাকবে ও নষ্ট করেই যাবে। তো যাই হোক ও হচ্ছে ওখান থেকে একটু করে খাচ্ছিলো, এই যে সবাইকে এবার মাখাবে নিয়ে নিয়ে, সবসময় এটাই করে থাকে। আর আমি একটু ফোনকে লাগিয়ে দিলাম। আর এবার দেখো ওর নিয়ে হচ্ছে ওর মাসিমণির সাথে কী করবে, ওর মাসিমণির গায়ে পুরো উঠে দেখতেই পাচ্ছ পুরো ভূত করে দেবে। তো যাই হোক আমি সেই জন্য কেকটা একটু ফ্রিজে রাখবো বলে যাচ্ছিলাম, তো ফ্রিজটা না করে ফ্রিজের ওপরে রেখে দিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।